দুহাজারে 31 শয্যা হাসপাতাল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ফাঁসে ওইবার হারনে যেহনো মারাত্মক দুর্ঘটনা কিংবা রোগে শুকে দুহাজারি সহ আশেপাশের 3 লাখেরও বেশি মানুষের একমাত্র ভরসা দুহাজারি হাসপাতাল। ব্যাগ দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা সুবিধা হইবার হারণে এডে রোগীর চাপ উপজেলা সদর হাসপাতালের তুন বেশি। বেশি সার্ভিস এবং সেখানে লোড বেশি। চন্দনেশ উপজেলা হেলথ কমপ্লেক্স রোড সাইডে থাকা দুহাজারি হাসপাতালটা মানে জনবান্ধব, মানুষ সেখানে ভালো সেবা পায় রাস্তার পাশে। যে হাসপাতাল দৈনিক শত শত রোগীর সুস্থ করে তোলেন, এই হাসপাতালে এখন নিজেই অসুস্থ। নতুন ভবন অতি সত্য দরহার যেন আর আর বাসাবার দিন আছে, ইনও ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্সের আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই, ড্রাইভারের সৃষ্টি গরম করিব। বাথরুমের সমস্যা, রুগী আসলে আমরা ঠিক মতো সিট দিতে পারি না, অনেক সময় সিটের থেকে রুগী বেশি হয়ে যায়। যেমন বর্তমানে যে সিটগুলো আছে আপনার, একটা সিটও ভালো নেই, সবগুলাই নষ্ট। শুধু জানা এই বছর 5 জন স্টাফ গিয়ে রিটায়ারমেন্ট গিয়ে জানা আই সরি করি কুকো সরি আর তাই আর মাঝে তাই বইম পরে সম পরে সাথে তাই নগরে জনসেবা। যেভাবে যে হারে রুগী হয় কিন্তু আমাদের ওই রকম জনবল নেই, এগুলোর জন্য বারবার বলা হচ্ছে কিন্তু কোনো সুব্যবস্থা হচ্ছে না। অনেকটা ঝুঁকিপূর্ণ ভবন আর তীব্র কর্মচারী সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালান বাঁচাইবার আকুতি রুগী অলর। দুহাজারে হাসপাতালান আজ নয় ব্রিটিশ, দুহাজারে জায়গা নয় ব্রিটিশের জায়গা। এই অনুরোধ তাইব আর দুহাজারে যান হাসপাতালান। এই যে সিডের অবস্থা বা টয়লেটের অবস্থা, হাসপাতালের দেবাল ভাঙি ভরানোর অবস্থা, এখন দেবাল ফাড়া, সাত ফাড়া, এখন কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আল্লাহর অবস্থা দুহাজারের হাসপাতালার যেন স্বয়ং চোখে চায় একটু। ভাঙাচোর আসবাবপত্র, মেশিন আছে হাজ নয়, অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নাই, আর এত গুরুত্বপূর্ণ হাসপাতাল উগর টিউবওয়েলও নাই। এত সব নাই এর মাঝেও একখান জিনিস বেশি আছে এডে, ইয়ানলদি রুগী। কর্মচারীর সংকট প্রকট, বরাদ্দ 31 শয্যার হাসপাতাল এলো আনার বরাদ্দ, কিন্তু সবসময় সর্বক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির আছে, ক্যাটাগরি সব ক্ষেত্রে সব ক্যাটাগরির বরাদ্দ আনা এই হাসপাতালত সেগুলো সবগুলো আমাদের মধ্যে লিস্ট করা আছে, সেই টেন্ডার প্রক্রিয়া কাজ চলতেছে। আমরা জুনের মধ্যে শেষ হওয়ার কথা টেন্ডার, আমরা আশা করি মে মাসের মধ্যেই যার যার চাহিদা অনুযায়ী সেটার মধ্যে 2000-এর যা প্রয়োজন সেটা সমস্ত হেলথ কমপ্লেক্সে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো। আর ওখানে জনবলের মধ্যে আমি যতটুকু জানি আমাদের ড্রাইভারের একটা পদ, সেই জনবল এই পদটা সৃষ্টি করতে হবে। পদ সৃষ্টি করার জন্য আমাদের অনেকবার লেখা হয়েছে, কিছুদিন আগেও আমরা খবর নিয়েছি মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখান থেকে এটা আরও 2-3টা মন্ত্রণালয়ে যেতে হয় জনবল সৃষ্টি করতে হলে। স্বাস্থ্যবান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে ঘুরে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসে, তারপরে এটা আবার সরকারি প্রক্রিয়ায় জনবল নিতে হয়, বা পদ সৃষ্টি হলে অন্যখান থেকে পদায়ন করা যায়, সেটাও প্রক্রিয়াধীন রয়েছে। এবং আমার মনে হয় এগুলো ছোটো সমস্যা, এগুলো আমরাও আগে বেলাছি, প্রসেসে আছে। কর্মচারীর পদ সৃষ্টিকরণ, জনবল নিয়োগ, বরাদ্দ বৃদ্ধি, এগুন বিভিন্ন মন্ত্রণালয়ের হাত আর সময় সাপেক্ষ ব্যাপার। এই সমস্যা দ্রুত সমাধানের লাই স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করিলে উনি জানায়, এর তো সুরতুন খুব অসম্ভব অব্যবস্থাপনা আছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ত্যাগের পর আমরা প্রায় প্রতিটি সমস্যার সমাধান করিবার চেষ্টা করছি এবং ইতিমধ্যে বহু পরিবর্তনই আগের তুলনায় এই চাহিদা পূরণ লাই সরকার আছে আবেদন করছি। আমি আশা করি পর্যায়ক্রম হইব, কারণ পুরো বাংলাদেশত এট এ টাইম বেগিন বেগ কিছু সমাধান করুন কোনো সরকারের পক্ষে। এই সরকার অন্যান্য সরকার তো ন করে, এই সরকার তো করে,
এবং পর্যায়ক্রমে বিঘ্ন হইবে, তবে ধৈর্য ধারণ করিবে আমি আশা করি। সিভিল সার্জন মহোদয়ের আশ্বাস, সংসদ সদস্যর উপদেশ ধৈর্য ধারণ করিব, আর রুগীয়লর ভোগান্তি ব্যাক মিলাই মন্তব্য দর্শক অনারাই গরণ। তবে যে যাই হোক, খুব দ্রুত এই সমস্যাত্মন উত্তরণক দোয়াদারি হাসপাতাল, ইয়ে নিয়ে আসা সাধারণ মানুষের। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি।